আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে নবীর সাথে প্রেম করে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাই ডিয়ার ফাদার মাদার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার মা বোনেরাও খুশি হয়েছে যেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি তারা আছেন আশেপাশে কথা বলেন আছে না আছে না অবশ্যই শুনতেছে কারণ পুরুষদের চাইতে বর্তমানে নবীর প্রেমের দিকে ধাবিত বেশি মা বোনেরা কেননা আমার কাছে যত বেশি ফোন আসে প্রতিদিন গোটা পৃথিবী থেকে এমন কোন দেশ নাই যে সেই দেশ থেকে আমার কাছে কল আসে না পৃথিবী থেকে যত কল আসে এর মধ্যে ম্যাক্সিমামই আমার মা বোনদের কল কিন্তু সময় দিতে পারে না আফসোস লাগে কি করব এত কিছু টেক কেয়ার করার মতো কোনো সুযোগ বন্দরে আবার যদি জুমার দিনে কেউ 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় তিনি বলে দিয়েছিলেন বন্ধু ওই হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানে এসেছে দাইলামে শরীফের মধ্যে বন্ধু নবীর সাথে প্রেম লাগাইয়া নবীর সাথে মহব্বত লাগাইয়া কেউ যদি ব্যাপার কি কথা কি কানে যায় না এত কিসের কথা চা দোকানে রাস্তাঘাটে কত কথা টেলিফোনে কত কথা কিন্তু তারপরও শেষ হয় না মসজিদে গেলে মনে হয় কথা কেন জানে এই ডিস্টার্বটা কেন হয় জানে ওই যে কাউন্সিলর সাহেব একটু আগে একটা কথা বলেছে বেঈমান কাফেররা যখন তাদের তো ধর্মের কোনো অস্তিত্বই নেই তাদের এটা কোনো অস্তিত্ব নেই কারণ তাদের এটা সৃষ্টি এটা স্রষ্টা হলো শয়তান এটা স্রষ্টাকে কথা বলে না আমি বলছি না তো انما الخمر والميسر والانصاب والاجلام رجس من اعمال الشيطان মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এদের আসে গণে না এগুলো সব ঘৃণ বস্তু শয়তানের কাজ বলছে কি আরে জোরে আল্লাহ আরে আরে জোরে আল্লাহ শয়তানের কাজ বলে দিয়েছে কি আল্লাহ আর আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করেছে জানেন আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদেরকে একবার অ্যালার্ট করে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউ্বাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো কারা বেঈমানেরা কারা বলছে কে আমার বলার ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আপনাদেরকে বলার জন্য আমার মতো যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য কিন্তু তার মানে এই নয় যে তাদের সাথে আমরা মারামারি করব কাটাকাটি করব তাদের সাথে কোনো দ্বন্দ্ব কলহ আল্লাহর হাবিব বলেছেন তাদের সাথে এমন ভাবে জীবন যাপন করো তোমার ইন্তেকালের পরে যেন তারাও তোমার জন্য কাঁদে দেখছেন কত সুন্দর শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমার আলোচনা কিন্তু সেই দিকে নয় এই যে তারা বেঈমান হয়েছে কাফের হয়েছে তাদের জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন ওয়াইদাতিল কাফিরিন আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন এখন তারা কেন জাহান্নামী হয়েছেন তারা শয়তানকে অনুসরণ করে হয়েছেন কি করে হয়েছে শয়তানকে অনুসরণ করে হয়েছে এখন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু আর জোরে আল্লাহ যখন বলল ইউ গেট ডাউন অল ফ্রম হেল আল্লাহ সবাইকে জান্নাত থেকে বের হওয়ার জন্য অনুমতি দিল কি বললো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কুল নাখবিতু মিনহা জামিআ আল্লাহ জান্নাত থেকে যখন বের করে দিল শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদ আল্লাহরকে ইজ্জতের কসম দিয়েছেন ফালা ফাবি ইজ্জাতিকা লাউ গিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন আল্লাহ কি বলেছে আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পদভ্রষ্ট করব আল্লাহ কিন্তু শয়তানকে তার পাওয়ার দিয়ে দিয়েছে আমাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন আল্লাহ শয়তানকে শয়তানি পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাকিজুহু আদুবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু কিন্তু মুমিন যারা
মুত্তাকী যারা তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা নিউজ দিয়েছেন। সেই চমৎকার নিউজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে শয়তান হাজার চেষ্টা করো মুমিনকে গায়েল করতে পারবে না বলে দিয়েছে কে? আরে আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন মানুষ যখন মসজিদে যায়, ভালো কাজে যায়, নামাজে দাঁড়ায়, কত কিছু যে মনে হয়। দেখেন সিনেমা দেখতে যায় বা পৃথিবীর কোন কাজে যায়, সব কাজে যায়, দেখবেন তার মন মানসিকতা এটার দিকে ধাবিত থাকে। কারণ যখন আপনি যখন দুনিয়ার কোন কাজে লিপ্ত হবে তখন কিন্তু শয়তানের কোন ফিলিংস আপনাকে নিয়ে থাকে। শয়তানের টার্গেটই হচ্ছে কোন মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে এখান থেকে সরিয়ে তাকে মন্দ রাস্তায় তাকে কি করা ধাবিত করে দেওয়া। এই জন্য ভালো কাজ করে মুমিন জান্নাতে যাবে এটা শয়তান কখনোই চায় না। এই জন্য আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনি যখন দেখবেন যে আপনার মনের মধ্যে অন্যরকম বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঢুকতেছে, তখন আপনি মনে করতে হবে শয়তান আপনাকে কৌশল করে আপনার সাথে মিশে গেছে, সে চায় না আপনি এই কাজটা করেন। কারণ জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। শয়তান কিন্তু জান্নাত দেখেছে। কি দেখেছে? তার জন্ম কিন্তু জিনের ঘরে। কার ঘরে? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত গেল। এত বেশি তাকওয়া তার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে তাকে উপাধি দিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োজিত করে দিল, কিন্তু আদমকে সেজদা দিতে বলল, সে বলছে না সেজদা দিবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে দিয়েছে। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ, আরেকটু জোরে বলে নাউযুবিল্লাহ। আপনাদের কাউন্সিলর সাহেব যেহেতু একদম প্রেমময় অন্তরণী, একদম নিবিড়ভাবে বসে আছে, তাহলে আপনাদের কি বসা উচিত কিনা? বর্তমানে দুনিয়ার দৃষ্টিতে আপনাদের চাইতে উনি দামি না? কথা বলে না? আরে ভাই সত্য কথাটা বলেন না সবাই, উনি দামি না? তো জিরা বলতে এত আপত্তি কোথায়? এটা কি এড়িয়ে যেতে পারবে? আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সব সময় সত্য কথা বলো। কি বলো? সঠিক কথা বলো। বললে কি হবে? সত্যবাদীরা কি করলো? যত বেশি সত্য কথা বলবে তত বেশি পাকা ইমানদার সে হবে, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর জোরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বিলিভার্স কউ আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরে ভাই আমার কথা আপনারা বুঝেন না, আমি কি বলছি? আল্লাহ কি বলছে? মানে আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আমিও জাহান্নাম থেকে বেঁচে, আমরা যেমনি জাহান্নাম থেকে বাঁচবো, বাঁচার পাশাপাশি আমরা আমাদের পরিবার আপন স্বজনকেও জাহান্নাম থেকে বাঁচাবো। আর বাঁচাতে হলে আমাদেরকে অবশ্যই সত্য সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে। আপনারা কি ধারণা নিতে চান কি চান না? সবাই আরো জোরে, আরে আওয়াজ দিয়ে বলতে হবে, আরে আরো জোরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বুঝতে পারছি কথা বলবো। জি জি জি, এটা মহব্বত করে রাখে এটা ওরা। সম্মানিত উপস্থিতি, আপনারা যত বেশি ধৈর্যশীল হবেন আমি কিন্তু তত বেশি আলোচনার উৎসাহ পাবো। এই যে আপনাদের সামনে আপনাদের এই মহল্লার নেতা বসে আছে, ওনাকে জিজ্ঞেস করেন, যখন ওনার ওয়ার্ডের মানুষগুলো যখন ওনার কথা মতো চলাফেরা করবে ওনার বুক ভরা ভালোবাসা সব তাদের জন্য উজাড় করে দিবে। যখন কোনো ডিস্টার্ব হবে তখন কিন্তু ওনার কাছে কি আসবে? কমপ্লেইন আসবে, তখন কিন্তু দুঃখ পাবে। কি পাবে? উনি যখন দায়িত্বরত অবস্থায় যখন উনি ওনার ওয়ার্ডকে যখন ওনার নিজের মতো করে ডিজাইনেবল পরিবেশে সাজিয়ে দিবে তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের সবার মনের ভিতরে এবং পুরো মহল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বইতে থাকবে।
কিন্তু যখন একজনের এগেনিস্টে একজন থাকবেন তখন কিন্তু মজাও পাবেন না রহমতও আপনাদের জন্য আমি যে নিয়ামত আপনারা কি আজকে জানেন কথা বলেন জানেন কিভাবে নিয়ামত আমি কিন্তু মুসাফির কি মেহমান আল্লাহ কিন্তু মুসাফির এবং মেহমানকে খালি ফিরায় তার হাত তুললে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না এটা আপনাদের জন্য এলাকাবাসীর জন্য গ্রামবাসীর জন্য খুশনসিব এটা বদনসিব নও সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতেছি বলেন উচ্চ আজে বলেন আপনারা বলবেন কেন বলবেন জানেন এই কারণে বলবেন আলেমদেরকে ভালোবাসাও জান্নাতে যাওয়ার দলিল তবে ওই যে আপনাদের কাউন্সিলর সাহেব যেটা বলছে ওই আলেম হলে হবে না কেন উনি কিন্তু ওই দলের মুফতিদের চাইতে ভালো বক্তব্য রাখছে এই যে ওনার কথা কিন্তু আমি মনে রাখবো একদম কনফিডেন্সলি বলছি ওনার কথা আমার মনে থাকবে জীবনে এমন কিছু কাউন্সিলর পেয়েছি।